উজাহমিনের শি রসমিল্লাহ রহমানিমারিমি মা দুর্গার কাছে প্রার্থনার আহ্বান খাদ্যমন্ত্রী সাহেবের পক্ষ থেকে এই আহ্বান করা হয়েছে খাদ্যমন্ত্রী নামে মুসলমান কিন্তু উনি কোরআনের বিপক্ষে তিনি বলেছেন সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে মা দুর্গার কাছে প্রার্থনা করতে হবে মা দুর্গা কি আসলে পারে সন্ত্রাস এবং জঙ্গিবাদ নির্মূল করতে যদি সন্ত্রাসী এবং জঙ্গিবাদ নির্মূল করতে এই পারার ক্ষমতা যদি মা দুর্গার থাকে তাহলে আমাদের সকলের জানা উচিত যাকে মা দুর্গা বলা হয় যে প্রতিমা তৈরি করা হয় সেই মা দুর্গার আসল হল খড়কোটা মাটি এবং বিভিন্ন ম্যাটেরিয়াল এগুলি দিয়ে তৈরি করা হয় আর যারা তাকে মা বলে তারাই মূলত তাকে তৈরি করে কেমন সন্তান হলে মায়ের শরীরের গোপন এবং প্রকাশ ও অঙ্গ বানাতে পারে একটু চিন্তা করে দেখা দরকার আবার সেটাকে পানিতে ডুবিয়ে দেওয়া হয় কোরআনের বাইশ নম্বর সোরা আলহাজ এর আয়াত নম্বর যদি আমরা এখানে দেখি তিয়াত্তর আল্লা বসেনিবাথানিউলা মানব সমাজকে সে মানুষ হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক জৈন হোক ইহুদি হোক যেই হোক না কেন সবাইকে নাস। ধূরী বা মাসালুন ফাসত মে তোমাদের জন্য একটি উদাহরণ দেওয়া হচ্ছে একটু শুনে রাখো সেটা ইন্নাল্লাযীনা তাদ'উনা মিন দুনিল্লাহ নিষ্ট যারা আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে প্রার্থনা করে লাইয়খলকু যুবাবান তার তো ক্ষমতা নেই একটি মাসি তৈরি করার ওয়ালা বিস্তমাউলা যদিও সবাই একত্রিত হয়ে যাক না কেন ওয়ায়াসলুহুমু যুবাব শাইয়ান যদি মাছি কোনো জিনিস সেই প্রতিমা থেকে সেই মূর্তির কাছ থেকে ছিনিয়ে নেয় তো আল্লাহ তার কাছ থেকে ছিনিয়ে আনার ক্ষমতাও তার নেই মাসি বানাতেও পারে না মাসি কোনো কিছু নিয়ে গেলে তার কাছ থেকে ফেরত আনার ক্ষমতাও এই মূর্তিদের অন্তত নেই দফ আতিবাদ লু কত কমজোর যারা প্রার্থনা করে এবং যাদের প্রার্থনা করা হয় ষাট নম্বর নিশ্চয় যারা অহংকার করবে আল্লাহ ব্যাপারে তাদেরকে অচিরেই যাতনাতে প্রবেশ করানো হবে আর ষোলো নম্বর সোরা আর নাহালের একশো ষোলো নম্বর আয়তে আল্লাহ বলছেন যারা ফতোয়াবাজি করবে তাদের অন্তত কোনোভাবে কামিয়াবি আল্লাহ তালা দিবেন না তো মা দুর্গার কাছে প্রার্থনার অর্থ হলো একেবারে নিঃসক নিজেদের হাতের দ্বারা তৈরি করা তার কোনো ক্ষমতা নেই আমি কোনো সমাজকে নিচু করতে না কিন্তু কোরআনের যে আওয়াজ এই কোরআন হিন্দুদের জন্য এই কোরআন বৌদ্ধদের জন্য এই কোরআন খ্রিস্টানদের জন্য এই কোরআন মুসলমানদের জন্য এই কোরআন ইহুদিদের জন্য এবং এই কোরআন সমস্ত বিবেচনা কাজে লাগাতে পারো তাহলে সবকিছু বুঝতে পারবে তো খাদ্যমন্ত্রী নামে মুসলমান কিন্তু উনি কোরআনের বিপক্ষে কাকে কি বলতে চাইছেন উনি নিজেও জানেন না সন্ত্রাস এবং জঙ্গিবাদ নির্মূলে কারোর কাছে প্রার্থনা করতে হয় না আইন তৈরি করে সেই আইন প্রয়োগ করতে হয় আর কারণ এবং রিজন কেটে দিলে অন্তত বাংলাদেশে কোনোদিন সন্ত্রাস এবং জঙ্গিবাদ থাকবে না এটা আমি বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে চ্যালেঞ্জ করতে চাই কিন্তু আইন মানার ব্যবস্থা যদি না করানো হয় আর সেই আইন যদি প্রয়োগ না করানো হয় তাহলে কোনোদিন এই দেশ থেকে সন্ত্রাস এবং জঙ্গি নির্মূল হবে না আর প্রকৃতপক্ষে সন্ত্রাসী কারা এবং জঙ্গিবাদ কারা সেটা অন্তত কোরআন আমাদেরকে বলবে এরা কারা আমাদের জানা উচিত কোনো প্রতিমা কোন মূর্তি কোনো মানুষের কোনো প্রার্থনার উত্তর দিতে পারে না